নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে 58 জেলেকে আটক করেছে নৌ পুলিশ। একই সাথে 4টি নৌকা জব্দ করা সহ 13টি নৌকা অকার্যকর ঘোষণা করা হয়েছে। আটকদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতে 22 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, 26 জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়, 10 জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মধ্যরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত পদ্মা মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ পুলিশ।